দুটি পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। এদিন পূর্ব বর্ধমান জেলার শহর সংলগ্ন জাতীয় সড়কে আটতলা বিল্ডিং এর কাছে এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক উল্টে যায়। এই ঘটনায় দুই বাইক আরোহী আহত হয়েছেন। আহতরা বর্ধমান রততলা এলাকার বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তারপরে অ্যাক্সিডেন্টটা হলো, তারপর আমি যে তুললাম, কে তুলছিল না, আমি যে তুললাম, ওটা লকতলা একটু উপরটায় সেই ব্রিজের উপরে, ব্রিজের পাশে করে সাতকলায় রাস্তা পার হচ্ছিলো আর এই বাইক নিয়ে যাচ্ছিলো, ওই ছেলেটা ওই জায়গায় আমি ভর্তি করি। হ্যাঁ, দুজনে আহত হয়েছে, একটা নাম সুরেশ আর একটা নাম কি যেন সুরেশ, বাড়ি কালিঙ্গি পড়ায় একটা, আর একটা বাড়ি আছে লক্ষ্মণ। অপর ঘটনাটি ঘটেছে খণ্ডগোস থানার উলকুন্ডা গ্রামে। এদিন এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে মোটর বাইকে করে যাওয়ার সময় হঠাৎ গর্তে পড়ে যায় বাইকটি। বাইক থেকে ছিটকে পড়ে বাইক আরোহী মহিলা। পরে তার স্বামী তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অ্যাক্সিডেন্টটা একটা মোটরসাইকেল ব্রিজে পাস হচ্ছিল মাঝজিবে, এবার আমি সাইড পুরো বাঁ দিয়ে টেনে আনি, টেনে সামনে একজন মেয়ে ছেলে আসছে, এবার আমি কি কোনো যে একটা গর্ত ছিল আছে গর্তটা একটু পড়ে গেলাম, আমার উপর দিয়েও যে টপকি পড়ে গেছে আমার স্ত্রী, পড়ে যাওয়ার পরে আমি মোটরসাইকেলটা নিয়ে পড়ে যাই, দিয়ে আমি উঠি ওকে কাছে যাই, দেখছি কথা বলতে পারছে না, নার্ভাস হয়ে গেছে, দিয়ে উঠে বলছি কী হলো, আমি তোমার পড়ে গেছে কী হয়েছে, মানে দেখো দেখো মুখ হাত কেটে ফুটে গেছে, কথা বলতে পারছে না, দিয়ে আরও কিছু লোক এসে গেলো সহযোগিতা করলো বরফ ফরফ দিয়ে আর দিয়ে আমার গাড়ি করে তাড়াতাড়ি নিয়ে চলে আসি। আমারও আঘাত খায়, এটা উলকুন্ডার কাছে খণ্ডগোস বলোকে, খণ্ডগোস থানা উলকুন্ডা গ্রাম। রাস্তা খারাপ, ওর মধ্যে যাতায়াত ভালোই চলে, আর অসুবিধা কিছু নাই, গর্তর মধ্যে পড়েছিল, একটা গর্ত ছিল। এখন ডাক্তারবাবু বললে যে মাথার ছবি করতে হবে না, পরে যদি অসুবিধা করবেন কিন্তু বুকের ছবিটা করতে হবে, কিন্তু বুকের ছবি করেছে, ডাক্তারবাবু দেখুক কী বলে। পঞ্চায়েত সমিতি নারী শিশু কর্মাধ্যক্ষ খণ্ডগোস বলোকে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।